মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে, কারণ আজকে মাধ্যমিকের বাংলার সহায়ক পাঠ থেকে কোনি, এই কোনি থেকে কিন্তু কোনো ছোট প্রশ্ন আসে না। এখান থেকে তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন আসে, যেখান থেকে দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ মোট দশ আসে। এই দশে দশ যাতে পাও তার জন্য সম্পূর্ণ কোনিটা আজ তোমাদের রিভিশন করিয়ে দেবো। কোনি থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো হয়, সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের আজকে আমি কিন্তু রিভিশন করে আমি দেব, এবং তার মধ্যে স্টার দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। তবে আমি বলবো তিনটের তিনটেই কমন পাওয়ার জন্য সকল প্রশ্ন উত্তরগুলো পড়ো, কারণ কি, বাংলা বিষয়, বাংলা কিন্তু গল্পটা বুঝে নিলে মুখস্থ করা কোনো ব্যাপার নয়, তাই বাংলার বিষয়ে কিন্তু কোনো রকম কোনো কিন্তু ছাড় নেই। আমি যে কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি ভালো করে আমি রিভিশন করেই দিচ্ছি, সেই প্রশ্ন উত্তরগুলোই তোমরা, আমি এই ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড বলে দেবো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানেই সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলে নোটসটা পেয়ে যাবে। আমি যখন ভিডিওর মধ্যে রিডিং পড়বো এক মনে ভালোভাবে সেটা শুনবে, ভালোভাবে শুনলেই তোমরা কিন্তু তোমাদের মাথায় কোনই গল্পটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে, তারপর পিডিএফটা ডাউনলোড করে সেগুলো যখন পড়বে খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করতে পারবে এবং কোনি থেকে দশে দশ তোমরা কিন্তু পেতে পারবে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং কোনি ছাড়াও আমরা কিন্তু সকল অধ্যায় থেকেই কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ কিন্তু ফ্রি পিডিএফ দিয়েছি। পাশাপাশি কোন প্রতিবেদন রচনাগুলো পড়তে হবে, কোন কাল্পনিক সংলাপগুলো করতে হবে, কোন বঙ্গানুবাদগুলো প্র্যাকটিস করতে হবে বা কোন রচনা পড়তে হবে, সমস্ত কিছুই আমরা দিয়েছি উত্তর সহ ফ্রি পিডিএফ। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি উত্তরের লিঙ্কগুলো দিয়ে রাখলাম, ভিডিওটা দেখার পর সেই ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না। এবং যেহেতু এখন তোমাদের জন্য হাই টাইম, পড়াশোনার পেছনে সময় দিতে হবে, তাই এই ভিডিওটা যেখানে তোমরা অল্প পড়ে সম্পূর্ণ নোটস পাচ্ছ এবং তোমরা নলেজও পাচ্ছ, ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে। এই 20-22 মিনিটের ভিডিও তোমাদের কাছে কিন্তু কিছুই না তোমাদের এই পড়াশোনার সময়, তাই অবশ্যই তোমরা যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এই আশা রাখবে। এবং আগামী দিনগুলোতে আমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এইরকমই উত্তরসহ ফ্রি ফ্রি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে কিন্তু স্টার দেওয়া রয়েছে, তবুও পুরো কোনি থেকে সকল যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছে। প্রথম প্রশ্ন, আজ বারুণী, বারুণী কী? বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাসে কীভাবে ফুটে উঠেছে? উত্তর, বাংলা সাহিত্যের অন্যতম লেখক ও ক্রীড়া সাহিত্যিক মতি নন্দী রচিত কোনো উপন্যাসের শুরুতেই আমরা বারুণীর কথা পাই। শতভিষা নক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্দশী তিথিতে পুণ্য স্নান দ্বারা পালনীয় পর্ব হল বারুণী। কোন উপন্যাসের শুরুতেই আমরা গঙ্গার ঘাটের এক দৃশ্য প্রত্যক্ষ করি। লেখক বলেন, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। হিন্দুদের একটি ধর্মীয় উৎসব বারুণী উপলক্ষে দেবতাদের উদ্দেশ্যে কাঁচা আম উৎসর্গ করা হয়। এদিন গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা জলে ডুব দিয়ে কাঁচা আম উৎসর্গ করেন, আর ছেলে মেয়েদের দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সেই আম সংগ্রহ করে। সেই সংগ্রহ করা কাঁচা আম বাজারে কম দামে বিক্রি করা হয়। একই সঙ্গে ঘাটে মেলা বসে ও নানা রকম জিনিস বিক্রি হয়। তাই পুণ্যার্থীদের সমাবেশে কাঁচা আম কুড়ানোর আশায় ছেলে মেয়েদের ও দোকানদারদের সার্বিক উপস্থিতিতে গঙ্গার ঘাটে থই থই ভিড়। গঙ্গার ঘাটে বয়স্করাই বেশি, কেউ কেউ সদ্য ওঠা কাঁচা আম মাথায় করে ডুব দিয়ে ফেলে দেয়, স্রোতের টানে তা ভেসে যায়। অনেকে আবার গলা জলে দাঁড়িয়ে আম দূরে ছুঁড়ে মারে। জল অপেক্ষা করে থাকা ছেলে মেয়েরা সে আম কুড়োনোর জন্য চিৎকার চেঁচামেচি করে জল তোলপার করে এগিয়ে আসে। বারুণী উপলক্ষে ভিখারিদের উপস্থিতি ভিড়টাকে আরও বাড়িয়ে দেয়। পথের ধারে দোকানে বসে প্লাস্টিকের কাঠের খেলনার বিক্রি হয়, ওল, থোর, কমলালেবু ইত্যাদি। এভাবে নানা ধরনের লোকের সমাগমে ভিড় জমে যায় গঙ্গার ঘাটের এই দৃশ্যই কোনো উপন্যাসে প্রথম পরিচ্ছেদের প্রথমাংশে ফুটে উঠেছে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, হঠাৎ কোনির দু চোখে জল ভরে এলো, কোনির দু চোখে জল ভরে ওঠার কারণ কী? এরপর কী ঘটে উঠেছিল? মতি নন্দীর কোনি উপন্যাস থেকে গৃহীত এই অংশটি গৃহীত হয়েছে রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠিত এক মাইল সাঁতার প্রতিযোগিতায় যে 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, তার মধ্যে একদিকে যেমন ছিল বালিগঞ্জের হিয়া মিত্র, অন্যদিকে তেমনই ছিল শ্যামপুকুরের বস্তির কোনি। সাধারণ সাঁতারি কোনো নিজেকে উজাড় করেও টেকনিক জানা হিয়া মিত্রের সঙ্গে পেরে ওঠেনি, কিন্তু দাদা কমলকে কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবে, সেই জন্য দাদা ধার করে 12 টাকা দিয়ে কোনিকে সাঁতারের পোশাক কিনে দিয়েছিল। কোনি নিজের এই পরাজয় ও দাদাকে দেওয়ার কথা না রাখতে পারার বেদনা মেনে নিতে পারেনি। সেই সময় ক্ষিতিশের কণ্ঠস্বর ও সাঁতার শেখানোর প্রস্তাবকে তাকে দুর্বল করে দিয়েছিল। সেই মুহূর্তে দুঃখ অভিযানে কোনির চোখে জল দেখা দিয়েছিল। যে ঘটনার পর ঘটেছিল তা কোনির জীবনে সবথেকে দিশা পরিবর্তনকারী ঘটনা। সাদাসিদের পরিবারে উনি খুব ভালো সাঁতার জানলেও সে কোনোদিনও কোনো প্রশিক্ষকের কাছে সাঁতার শেখার কথা ভাবেনি। সম্ভবত সাঁতার
প্রশিক্ষণ বিষয়ে তেমনই কিছু জানাও তার ছিল না, কিন্তু তার জীবনের এই পর্বে ক্ষিতিশের মতো একজন প্রশিক্ষককে পেয়ে সে ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছায়। নেক্সট, কনির পারিবারিক জীবনের পরিচয় দাও। সাহিত্যিক মতিনন্দী রচিত কনি উপন্যাসের প্রধান চরিত্র কনক চাপা পাল বা কনি এক দরিদ্র পরিবারের সন্তান। তাদের পরিবারকে দরিদ্র বললে কম বলা হবে, বরং বলা যেতে পারে খেয়ে পরে বেঁচে থাকাটা যাদের কাছে বিলাসিতা তেমনই একটি পরিবারের সন্তান কনি। কনিদের বাসস্থান শ্যামপুকুর বস্তিতে। সাত ভাই বোনদের মধ্যে কনি চতুর্থ। বড় ভাই কমল রাজাবাজারের একটা মোটর গ্যারেজে কাজ করে মাসে শতেরেক টাকা উপার্জন করে, তাতেই তাদের পরিবারের অন্য সংস্থান হয়। মেজ ভাই ট্রেনের ইলেকট্রিক তারে প্রাণ হারিয়েছে আর সেজ থাকে পিসির বাড়িতে কাঁচড়াপাড়ায়। কনির পরেও রয়েছে দুই বোন একটি ভাই। টিবি রোগে আক্রান্ত হয়ে কনির বাবা আগেই গত হয়েছেন। মা আর বাকি ভাই বোনদের সঙ্গে কনি থাকে বস্তির সাথে ঝুবড়িতে। একসময় কমলেরও শখ ছিল নাম করা সাঁতারু হওয়ার, অ্যাপোলোতে প্রশিক্ষণ নিত সে, কিন্তু তার বাবার অকাল মৃত্যুতে সাঁতার শেখা আর হয়ে ওঠে না, এমনকি তার স্কুলেও ছাড়তে হয়। ইচ্ছে থাকলেও কনিকে সাঁতার শেখানোর মতো সামর্থ্য তার ছিল না। বাবার পথ অনুসরণ করে বড় ভাই কমলও টিবি রোগে মারা যায়। কনিদের পরিবারে চরম দুর্দিনের মুখোমুখি হয়। এই সময় ক্ষিতিশ দেবদূতের মতো তাদের পাশে দাঁড়িয়েছিল এবং কনির প্রশিক্ষণ সহ তাদের পরিবারের অন্য সংস্থানের বন্দোবস্ত করে দিয়েছিল। নেক্সট প্রশ্ন তিনটে রয়েছে, এটা তার বুকের মধ্যে পুষে রাখো। কী পুষে রাখার কথা বলা হয়েছে, কী কারণে পুষে রাখা? এরপর ক্ষিতিশ লক্ষ্য করলো কনি জল থেকে উঠতে দেরি করছে, কোন ঘটনার পর কনির পরিবর্তন ঘটে? তাছাড়া এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসর সময়, এই ভাবনাটি কার ছিল? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা করো। উত্তর, মতিনন্দীর কনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কনি বয়সে ছোট হলেও বুঝত গরিব বড়লোকের পার্থক্য। সে জানত ধনীরা গরিবদের খারাপ চোখে দেখে ঘৃণা করে, এটা তার সম্পূর্ণ নিজস্ব ভাবনা। কনির মনেও ধনীদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবেই হিয়ার প্রতিও কনির যথেষ্ট রাগ ছিল। তাই যেদিন খিদ্দার সঙ্গে কনি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল, হিয়া তাকে জল খেতে দিলে জল ভর্তি গ্লাস কনি ছুঁড়ে ফেলেছিল। কনির এরূপ আচরণে খিদ্দা লজ্জিত হলেও তিনি মনে মনে খুশিই হয়েছিলেন। খিদ্দা চেয়েছিলেন হিয়ার প্রতি তার রাগটা কনি বুকের মধ্যে পুষে রাখুক। হিয়া ধনী পরিবারের মেয়ে, একজন প্রতিভাবান সাঁতারু। খিদ্দা জানতেন যে হিয়াই হলো কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। কনিকে ক্ষিতিশ এইভাবেই তৈরি করেছিলেন যে সে অনায়াসে বাংলার অন্যান্য মেয়েদের টক্কর দিতে পারত, কিন্তু কঠোর অধ্যবসায়ের সঙ্গে কনির এই তেষ্টাও জরুরি ছিল। ক্ষিতিশ সিংহ একজন উঁচু মানের প্রশিক্ষক, তাই তিনি জানতেন যে হিয়ার প্রতি কনির যে এই রাগটা পুষে রাখতে পারলে সাঁতারের সময় তার সুফল পাওয়া যাবেই। এই জন্য হিয়ার প্রতি রূঢ় আচরণ করলেও ক্ষিতিশ কনিকে বকেননি, বরং কনির রাগটাকে আরও উস্কে দিয়েছেন। মুখোমুখি লড়াইয়ের প্রতিপক্ষকে পর্যুদস্ত করার জন্য যে জেদটা থাকা প্রয়োজন, কনি সেই জেদটা আরও বাড়িয়ে তোলার জন্য এই রাগটা পুষে রাখা প্রয়োজন ছিল। নেক্সট, ফাইট কনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। আধুনিককালের বাংলা উপন্যাসিক মতিনন্দীর কনি উপন্যাসে একজন সাধারণ মেয়ের অসাধারণ সাফল্যের কাহিনী বিবৃত হয়েছে। শ্যামপুকুর বস্তির এক হতদরিদ্র পরিবারের মেয়ে কনি বহু বাধা পেরিয়ে একসময় ন্যাশনাল চ্যাম্পিয়ন সাঁতারু হয়ে ওঠে। কনির এই উত্তরণ স্বাভাবিক ছন্দে হয়ে ওঠেন, রীতিমতো তাকে ফাইট করেই এগোতে হয়েছে। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে যে ধরনের ফাইট করতে হয়েছিল তা এই রকম। প্রথম, দারিদ্রের বিরুদ্ধে ফাইট। কনির প্রথম লড়াইটা ছিল দারিদ্রের সঙ্গে। সে এমন এক পরিবারের মেয়ে যেখানে তিন বেলা খেয়ে পরে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জের বিষয়, সুতরাং তার পরিবারের পক্ষে কনিকে সাঁতার শেখানো যে দূরের কথা, একটা কস্টিউম কিনে দেওয়ার সামর্থ্যও তাদের ছিল না। তাছাড়া দারিদ্রের কারণেই তাকে সাঁতার শেখার শুরুর সময় থেকে মাদ্রাজে পৌঁছানো অবধি নানাভাবে বিদ্রূপের শিকার হতে হয়েছে। একথা অস্বীকার করার উপায় নেই, ক্ষিতিশের নজরে না পড়লে কনির সাঁতার শেখাই হতো না। নেক্সট, নিজের সঙ্গে ফাইট। কনি না ছিল বড়লোক বাড়ির মেয়ে, না ছিল তেমন শিক্ষা দীক্ষা, তাই অমিয়া যখন তাকে ঝি বলেছিল সে খুব লজ্জা পেয়েছিল। সে তখন ভেবেছিল যে হাতের লেখাটা ভালো হলে কাউন্টারে বসত। সে যখন হয়ে ওঠেনি, কনি খিদ্দাকেই প্রশ্ন করে অমিয়ার রেকর্ডটা ভাঙতে পারবো? আসলে এটাই ছিল তার নিজের সঙ্গে নিজের লড়াই, ক্ষমতা দিয়ে অক্ষমতার ঢাকানোর লড়াই। নেক্সট, ষড়যন্ত্রের বিরুদ্ধে ফাইট। জুপিটারের ক্ষিতিশ বিরোধী ষড়যন্ত্রের শিকার হয়েছিল কনি। তাকে কখনো অন্যায়ভাবে ডিসকোয়ালিফাই করা হয়, কখনো হারানোর চেষ্টা করা হয়, এমনকি BSCA নির্বাচনী সভায় তাকে বাংলা দল থেকে বাদ দেওয়ারও চেষ্টা করা হয়। নেক্সট, বঞ্চনার বিরুদ্ধে ফাইট। মাদ্রাজে পৌঁছেও কনিকে নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল। একের পর এক প্রতিযোগিতা সে গ্যালারিতে বসে দেখেছে, জলের আমার সুযোগ পায়নি, তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় শেষ মুহূর্তে নামার সুযোগ পেয়ে কনি নিজেকে প্রতিভা প্রমাণ করে দিয়েছিল। নেক্সট, খিদ্দা এবার আমরা কী খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে নিজের কীভাবে তাদের সাহায্য করেছেন? মতিনন্দীর কোনো উপন্যাসে কনি ক্ষিতিশকে একথা বলেছিল। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ কনি সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ শুধু একজন ভালো প্রশিক্ষক ছিলেন না, একজন বিরাট হৃদয়ের মানুষও ছিলেন।
গঙ্গায় কোনি সাঁতার দেখে তিনি স্বেচ্ছায় তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছিলেন। শুধু তাই নয়, কোনির খাবারের ব্যবস্থাও তিনি করেছিলেন। তারপর হঠাৎ একদিন কোনিদের পরিবারের দুর্যোগের কালো মেঘ নেমে আসে। টিবি রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায় কোনির বড়দাদা কমল, সেই পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে কোনিদের পরিবার সর্বশান্ত হয়। এইরকম পরিস্থিতিতে কোনি খিতিশকে জিজ্ঞাসা করে, খিদ্দা এবার আমরা কী খাবো? খিতিশ এরপর নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনির পরিবারের অন্য সংস্থানের বন্দোবস্ত করেছিল। উনির সঙ্গে সঙ্গে কোনির পরিবারকেও বুক দিয়ে আগলেছিল কোনির প্রিয় খিদ্দা। খিতিশ কোনির মাকে ছিট কাপড় কাটার কাজ দিয়েছিলেন। তিনি নিজে এসে ছিট কাপড় পৌঁছে দিয়ে যেতেন এবং সেগুলি কাটা হয়ে গেলে কোনির মাধ্যমে পাঠানো হতো। এর থেকে তাদের অল্প কিছু উপার্জন হতো। তাছাড়া কোনিকেও লীলাবতীর দোকানে 40 টাকা মাস মাইনের কাজ জোগাড় করে দিয়েছিলেন তিনি। এছাড়াও খিতিশ নানাভাবে কোনির পরিবারকে সাহায্য করতেন। নেক্সট, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকল বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? মতিনন্দীর লেখা কোনি উপন্যাসে খিতিশ বিষ্ণুচরণ ধরকে এমন কথা বলেছেন কারণ খিতিশ বয়সে 50 ঊর্ধ্ব হওয়া সত্ত্বেও ব্যায়াম ও সংযোগের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম রেখেছেন। তিনি এখনও দৌড়াতে পারেন, সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারেন, এমনকি নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনড় রাখতে পারেন। উল্টো দিকে বিষ্ণুচরণ অগাধ অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল। অপরিমিত খাদ্যাভ্যাস তার দেহের ওজন বাড়িয়েছে কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে, কারণ শরীরে আসল তার মনের কথা শোনে না। পালানো শরীরটাকে চাকার বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত করা। খিতিশের মতে, লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলী মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে। মন যদি তাকে 5 মাইল হাঁটার নির্দেশ দেয়, পা জোড়া অমনি পৌঁছে দেবে। বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকতে থাকা শখ হলে হাত দুটোকে সে হুকুম করে তালিম করবে। শরীরটাকে চাকর বানাবে বলতে খিতিশ শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণটাকেই বুঝিয়েছেন। নেক্সট, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এ কথা বলেছেন? অনেকটা একই রকম আগের প্রশ্নের সঙ্গে। মতিনন্দীর কোনো উপন্যাসে জুপিটার ক্লাবে সাঁতার প্রশিক্ষক খিতিশ সিংহ গঙ্গার ঘাটে ম্যাসাজ দিতে আসা বিষ্ণুচরণ ধরকে এই কথাগুলো বলেছিলেন। 40 বছরের বিষ্ণুচরণ বনেদি বংশের লোক, খানসাতেক বাড়ি, বড়বাজারে ঝাড়ন মশলার দোকান এবং সর্বোপরি 1.5 মন দেহের মালিক। সে সপ্তাহে একদিন সে গঙ্গার ঘাটে আসতো ম্যাসাজ করবার জন্য। 12 দিন গঙ্গায় চান করতে এসে বিষ্ণুধরের চর্বিবহুল শরীরে মালিশের বহর দেখে খিতিশ বিদ্রুপ করেছিলেন। প্রথমে চোখের চাহনিতে, তারপরে হাসি ঠাট্টার মাধ্যমে তিনি বিষ্ণুকে উত্তপ্ত করেছিলেন। খিতিশ নিজে থেকেই তার প্রেশার, সুগার, কোলেস্ট্রল লেভেল জানতে চান। তার দেহে স্থূলতা যে হার্টের পক্ষে ক্ষতিকর সে কথাই বলেই পরক্ষণে খিতিশ সিংহ তাকে হাতি এবং হিপর সঙ্গে তুলনা করে বসেন। বিষ্ণু বিরক্তি প্রকাশ করলেও মনে মনে ভয় পায় এবং খিতিশ জিজ্ঞাসা করে, আমি কি মরে যেতে পারি? খিতিশ তার থেকে বয়সে বড় হলেও শারীরিকভাবে অনেক বেশি সক্ষম। বিষ্ণুধরের মতো খিতিশের অর্থকৌলীন্য ছিল না ঠিকই, কিন্তু নিয়মিত শরীরচর্চা করে নিজের শরীরটাকে নিজের চাকর বানিয়ে ফেলেছিলেন। বিষ্ণুধর খিতিশের থেকে 1.5 গুণ বড় লোক হলেও তার মতো দৌড়ঝাঁপ করার ক্ষমতা তার ছিল না, এই জন্য খিতিশ তাকে এই কথা বলেছিল। নেক্সট, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। মতিনন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি অর্থাৎ কনক চাপাপাল ক্লাবকর্তাদের ষড়যন্ত্রের শিকার। জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে যোগদান করার জন্য মাদ্রাজে গিয়েও সে যখন কোনো ইভেন্টে নামতে পারেনি, নানা অজুহাতে তাকে কেবল বসিয়ে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বাংলার এক প্রতিযোগী অমিয়া অসুস্থ হয়ে পড়লে কোনির ডাক পড়েছিল, এই জন্য কোনির অভিমান হয়েছিল। মেয়েদের 4x100 মিটার রিলে রেসে নামার জন্য কোনিকে ডাকতে এসেছিল হিয়া, কিন্তু এতদিন ধরে বিনা কারণে বসিয়ে রাখা হয়েছে বলে কোনি ক্ষুব্ধ মর্মাহত। সে কোনো মতেই রিলে রেসে নামতে রাজি হয় না। হিয়া কোনিকে বোঝায় যে বেঙ্গল টিমের জন্যই তাকে প্রয়োজন। কোনির অভিযোগ, হিয়া নিজের সোনার মেডেল নিশ্চিত করার জন্যই তাকে ডাকতে এসেছে। উত্তেজিত হিয়া কোনিকে চর মারার জন্য হাত তুললেও কোনিও তাকে মারতে উদ্যত হয়। কোনির কস্টিউম ছিল না, হিয়ার অতিরিক্ত কস্টিউমটাই পরে সে প্রস্তুত হয়। জলে নামার ঠিক আগের মুহূর্তে কোনিকে অবাক করে দিয়ে সেখানে হাজির হন খিদ্দা। ফাইট কোনি ফাইট ধ্বনিতে গর্জে ওঠেন তিনি। এবার সুইমিং পুলের জলে নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করার মনোবল ফিরে পেল সে। রমা যোশীর থেকে 3 সেকেন্ড পরে জলে নেমেও দুর্বার গতিতে এগিয়ে আগেই বোট স্পর্শ করেন কোনি। নেক্সট, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক খিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করে। উত্তর সাংবাদিক সাহিত্যিক মতিনন্দী রচিত কোনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র খিতিশ সিংহ বা খিদ্দা ছিলেন জুপিটার ক্লাবের সাঁতার প্রশিক্ষক। উপন্যাস পাঠ করে তার চরিত্র সম্পর্কে যে ধারণা জন্মায় তা হলো, প্রথম, যথার্থ শিক্ষক। একজন যথার্থ শিক্ষক শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের পাশাপাশি নিয়মানুবর্তিতা শিক্ষা দেন। খিতিশ সিংহ ছিলেন তেমনই একজন শিক্ষক। ফাঁকি দিয়ে বেশি দূরে এগোনো যায় না, এটা তিনি মনে করতেন, আর এর জন্যই তিনি জুপিটার সুইমারদের অপ্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। নেক্সট, আপসহীন সততা। তার নিজের ক্লাব জুপিটারেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল রচনা করা হয়েছিল। ক্লাবের কয়েকজন কর্মকর্তা সুইমারদের সঙ্গে অসাধু চক্রান্ত করে খিতিশকে ক্লাব ছাড়া করার বন্দোবস্ত করেছিল। নিজের প্রাণাধিক প্রিয় ক্লাবকে ছেড়ে দিতে কষ্ট হলেও খিতিশ মাথা নত করে অন্যের সঙ্গে আপোষ করেননি। এমনকি জুপিটার থেকে বিতাড়িত হওয়ার পরেও তিনি মনে প্রাণে জুপিটারকে ভালোবেসে গেছেন।
এরকম সত্যতা সত্যিই বিরল। ক্রিয়াপ্রেমী ক্ষিতিশ একজন প্রকৃত ক্রিয়াপ্রেমী ছিলেন। তিনি সম্পূর্ণ বিনা স্বার্থে কোনিকে সাঁতার শেখানোর দায়িত্ব নিয়েছিলেন। কোচ হিসেবে পারিশ্রমিক পাওয়া তো দূরে থাক, কোনির জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়েছিল। আবার কোনি মেডেল জিতলে সেই সম্মানের ভাগিদার হওয়ার লোভও তার ছিল, কারণ ক্ষিতিশের মতে তিনি যেহেতু কোনিকে অ্যাপোলোর ছত্রছায়ার প্রশিক্ষণ করতে, তাই কোনির পাওয়া মেডেলের দাবিদার অ্যাপোলো ক্লাব। চার নম্বর পয়েন্ট, স্নেহশীল। ক্রোনিস প্রশিক্ষক হিসেবে ক্ষিতিশ যতখানি কঠোর ছিলেন, তার অভিভাবক হিসেবে ততটাই স্নেহশীল ছিলেন। পাঁচ নম্বর, প্রেরণাদাতা। ক্ষিতিশ কোনিকে শুধু মাত্র প্রশিক্ষণই দেননি, তাকে সফলতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন। তিনি কোনিকে বিশ্বসেরা ক্রীড়াবিদদের জীবন সংগ্রামের কাহিনী শোনাতেন, আর কোনির মর্মে এই একটা কথা গেঁথে রেখেছিলেন, সব পারে, মানুষ সব পারে। সর্বোপরি একজন ক্রীড়া প্রশিক্ষক হিসেবে ক্ষিতিশ মনে করতেন, খেলাধুলা মানে বিলাসিতা নয়, খেলাধুলা মানে হলো সাধনা। খেলাধুলা খেলোয়াড়দের সঠিক পথে চালিত করতে, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ প্রদর্শক ছিলেন ক্ষিতিশ সিংহ। নেক্সট, ওইটাই তো আমি পারি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মতিনন্দীর কোন উপন্যাসে কোনির প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ এই কথা বলেছেন, মাদ্রাজে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তে জলনামার সুযোগ পেয়েছিল কোনি। সাঁতারু হিসেবে অংশগ্রহণ করেও তাকে নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল। মেয়েদের রিলে রেসের আগে অমিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বিনা প্রস্তুতিতে জলে নামতে হয়েছিল। এতদিনে দর্শক আসনে বসে থাকার পর যখন সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেল, তখন নিজের সর্বশক্তি দিয়ে রমা যোশীকে হারিয়ে বাংলার জয় নিশ্চিত করেছিল কোনি। জল থেকে উঠে খিদ্দা নিজের শারীরিক কষ্টের কথা জানলে খিদ্দা বলেছিল, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। আসলে প্রশিক্ষক হিসেবে ক্ষিতিশ সিংহের মূল মন্ত্র ছিল অনুশীলন। তিনি বিশ্বাস করতেন যে শরীরকে ঘষে ঘষে সানিয়ে তুললে অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি কোনির প্রশিক্ষণে এতটুকুও খামতি রাখেননি। কখনো ভয় দেখিয়ে, কখনো বা খাবারের লোভ দেখিয়ে তিনি কোনিকে দিয়েছিলেন সাধ্যাতীত পরিশ্রমের করিয়েছিলেন। তার ফল কোনি পেয়েছিল মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। এর জন্য ক্ষিতিশ বলেছিল, যন্ত্রণাটাই তো আমি। নেক্সট, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও। সাংবাদিক সাহিত্যিক মতিনন্দীর কোনি উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ক্ষিতিশ সিংহ ছিলেন জুপিটার ক্লাবের একজন সাঁতার প্রশিক্ষক। নিঃসন্তান ক্ষিতিশের পরিবারে তার স্ত্রী লীলাবতী ছিল প্রকৃত কর্ত্রী। কোনি সাঁতারু হওয়ার পেছনে যেমন ক্ষিতিশের অবদান সবথেকে বেশি ছিল, তেমনই ক্ষিতিশের জীবনে লীলাবতীর প্রভাবও ছিল অপরিসীম। লীলাবতীর যেসব গুণাবলী সকলের দৃষ্টি আকর্ষণ করে, সেগুলো হলো প্রথম, উপার্জনকারী। লীলাবতীর স্ত্রী হয়ে সংসারের ভরসা সনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল। ক্ষিতিশ যখন ব্যবসা দেখাশোনা করতো, তার পারিবারিক দর্জির দোকান সিনহা টেলারিং প্রায় ডুবতে বসেছিল, এবং ঠিক তখনই লীলামতী এসে শক্ত হাতে তার হাল ধরেছিল। এখন দোকানের নাম বদলে রাখা হয়েছে প্রজাপতি, এবং সেই প্রজাপতি রীতিমতো ডানা মেলে উঠতে শুরু করেছে। লীলাবতীর তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধির ফলেই তাদের অবস্থার উন্নতি হয়েছে। এক সংসারের কর্ত্রী, দোকান সামলানোর পাশাপাশি লীলাবতী সংসারের কর্ত্রী। ক্ষিতিশ যেরকম সারাক্ষণ ক্লাব নিয়ে ব্যস্ত রাখে, লীলাবতী যদি সংসারের দিকে বিশেষ নজর না দেয়, তবে কোনো কাজই ঠিকমতো হবে না। নেক্সট, স্বামীর অনুগত। লীলাবতী একটু ভোজনরসিক, কিন্তু ক্ষিতিশ তার বিপরীত স্বভাবের। লীলাবতী তেল মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করে, আবার ক্ষিতিশের তেল মশলা একেবারেই পছন্দ নয়। প্রথম প্রথম লীলাবতী এসবের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত লীলাবতী স্বামীর কথা মতোই তেল মশলাবিহীন খাবারে অভ্যস্ত হয়ে উঠেছে। শুধু তাই নয়, ক্ষিতিশের আপত্তি সত্ত্বেও সে স্বামীর এটো থালায় নিজের খাবার খায়। নেক্সট, স্বামীর সমর্থক। ক্ষিতিশের ক্লাবে যাওয়া নিয়ে তার স্ত্রী লীলাবতীর একটি আপত্তি ছিলই। যখন সে ব্যবসা দেখাশোনা করত, তখন দুপুর ছাড়া বাকি সময়টা ক্লাবেই কাটাত। এর জন্য তাদের ব্যবসাও ভাড়াডুবি হয়েছিল। ভালো সাঁতারি তৈরি করার নেশায় ক্ষিতিশ নিজের পরিবারের দিকেও মনোযোগ দিতে পারেননি, কিন্তু এসব সত্ত্বেও এই অপন ভোলা আদ্যপান্ত ক্রিয়াপ্রেমী মানুষটিকে লীলাবতী সমর্থনই করত। তার পাগলামিটাকে যেন মনে করে উপভোগ করত। তাই কমল দিঘিতে কোনির সাঁতার দেখতেও হাজির হয়েছিল লীলাবতী। নেক্সট, সহমর্মী। কমলের মৃত্যুর পর কোনির পরিবার যখন পায়ের তলার মাটি হারিয়েছিল, তখন ক্ষিতিশ তাদেরকে বুক দিয়ে আগলে রেখেছিল। কোনিকে নিজের ঘরে রেখে সাঁতার শেখার ব্যবস্থা করার কাজের পাশাপাশি তাদের পরিবারের অন্য সংস্থানের বন্দোবস্তও করেছিল ক্ষিতিশ। আর এই কাজে ক্ষিতিশের পাশে ছিল তার স্ত্রী লীলাবতী। সর্বোপরি স্বামীর যোগ্য সহধর্মিনী হিসেবে লীলাবতী ক্ষিতিশকে সেই অবসরটুকু দিয়েছে যাতে ক্ষিতিশ ভালো মানের সাঁতারও তৈরি করতে পারে। নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। সাংবাদিক সাহিত্যিক মতিনন্দীর কোনি উপন্যাসে বিষ্ণুচরণধর এই কথা বলেছেন, ভাবা যায়, ভোজনরসিক বিষ্ণুধর একজন অত্যন্ত বনেদী বংশের লোক এবং অন্যান্য সম্পত্তির সঙ্গে যে সাড়ে তিন মন দেহের মালিক, তার এই স্থূলতার জন্য ঘরে বাইরে থেকে নিন্দামনে জর্জরিত হতে হয়। বারুণীর দিন গঙ্গার ঘাটে মালিশ করাতে এসেও তার রেহাই নেই। জনৈক চশমাধারী ছিপছিপে চেহারার প্রৌঢ় ক্ষিতিশ তাকে হিপো, হাতি ইত্যাদি আখ্যা দিয়ে দেন। এই প্রসঙ্গে বিষ্ণুধর অত্যন্ত গর্বের সঙ্গে জানায় যে সে রীতিমতো ডায়েটিং করে। তার ডায়েটিংয়ে ছিল এইরকম, সে রোজ 300 গ্রাম ক্ষীর খায়, আগে খেত 8 কিলো। জল খাবারে খায় 15টা লুচি, আগে খেত 20টা। 250 গ্রাম চালের ভাত এবং রাতে 12 খানা রুটি রয়েছে তার দৈনিক খাদ্য তালিকা। আর তোমাদের এই ভিডিওর ফ্রি PDF এর পাসওয়ার্ড হয়ে যাবে ফাইল, FILE, সম্পূর্ণ স্মল লেটারে। এখন গরম ভাতের সঙ্গে মাত্র 4 চামচ ঘি খায় সে, আগে অনেক বেশি খেত, তার
অন্যান্য আহারের মধ্যে রয়েছে বিকালে 2 গ্লাস মিষ্টির শরবত আর 4টে কড়া পাক। তবে মাছ বা মাংস সে ছুঁয়েও দেখে না, কারণ বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ রয়েছে। অন্যরা যে যাই বলুক, বৃষ্টিধরের মতে সকাল থেকে রাত অবধি ব্যবসা সামলে এই আহার নিতান্তই অপর্যাপ্ত। দুঃখের সুরে সে বলে, এত খাটনির পর এইটুকু খাদ্য? তার পরের প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কে কথা কে কাকে এই কথা বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। মতি নন্দীর কোনি উপন্যাসে খিদ্দা অর্থাৎ ক্ষিতিসিংহ কোনিকে এ কথা বলেছিল। একদিন রাত্রে খাওয়ার পর ক্ষিতিশ কোনিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। ক্ষিতিশ স্টপওয়াচটা কোনির চোখের সামনে ধরে কীভাবে ছোটোখাটো রেকর্ডগুলো ভেঙে ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হবে সেই নিয়ে আলোচনা করছিল। হঠাৎ কোনি জানতে চায় যে সে কবে অমিয়ার রেকর্ড ভাঙতে পারবে। এর কারণ জানতে চাইলে কোনি বলে যে সেদিন অমিয়া তাদের দোকানে ব্লাউজ করাতে এসেছিল এবং সবার সামনে কোনিকে ঝি বলেছে। অমিয়ার কথায় সে লজ্জা পেয়েছিল। এরপরই ক্ষিতিশ কোনিকে উদ্ধৃত কথাগুলি বলেছিল। কোনি একজন প্রতিভাবান সাঁতারু, সমস্ত পরিচয়ের ঊর্ধ্বেই এটাই তার আসল পরিচয়। সাঁতার প্রতিযোগিতায় হার জিতের ভিত্তিতেই তার যোগ্যতা প্রমাণিত হওয়া উচিত। এই জন্য ক্ষিতিশ বলেছিল, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, অর্থাৎ প্রতিযোগিতায় জয়লাভ করলেই কোনির গর্ব এবং হেরে গেলে লজ্জা পাওয়া উচিত। লাস্ট কোশ্চেন, দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। বিশিষ্ট সাহিত্যিক মতিনন্দীর লেখা কোনি উপন্যাসটির প্রধান বা কেন্দ্রীয় চরিত্র কোনি। কোনি এক দরিদ্র পরিবারের মেয়ে, নুন আনতে পান্তা ফুরে, পরিবারের একমাত্র উপার্জনকারী কোনির দাদা। সেই দাদাও যক্ষায় মারা যাওয়ার পর কোনি ও তার পরিবারের আরও দরিদ্রের অন্ধকারে ডুবে যেতে হয়। জীবন সংগ্রামের কঠোর বাস্তবতায় কোনি জানতো না যে সে সাঁতারে চ্যাম্পিয়ন হতে পারে। খিদ্দা ওরফে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতিসিংহ গঙ্গার ঘাট থেকে কোনিকে আবিষ্কার করেন। ক্ষিতিশ কোনিকে সাঁতার শেখানোর জন্য জুপিটার ক্লাবে নিয়ে যান, কিন্তু ক্ষিতিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্লাবের সদস্য হরিচরণ, ধীরেন ঘোষ, বধু চ্যাটার্জিরা কোনোকে ভর্তি হতে দেননি। ক্ষিতিশ কোনিকে অ্যাপোলো ক্লাবে সাঁতার শেখার ব্যবস্থা করে দেন। জুপিটার সুইমিং ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় কোনি অর্থাৎ কনকচাপা পালের জায়গা না হলেও অ্যাপোলো ক্লাবের বার্ষিক প্রতিযোগিতায় কোনি বিশিষ্ট সাঁতারু অমিয়াকে হারিয়ে দেয়। মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দল নির্বাচনের সময়ও কোনিকে বাদ দেওয়া হয়েছিল। শেষে বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দুর উদ্যোগে বাধ্য হয়ে হরিচরণের দল কোনিকে দলে নেয়। কিন্তু মাদ্রাজে গিয়ে কোনিকে তার সতীর্থদের কাছ থেকে চোর বদনাম নিতে হয় এবং বিনা দোষে চর খেতে হয়। জাতীয় সাঁতার দলে কোনির নামই পাঠানো হয়নি। সেখানে ক্ষিতিশ চন্দ্রের যাওয়ায় অনুমতি না থাকায় কোনিকে বহু বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু ঘটনাচক্রে বাধ্য হয়ে কর্মকর্তাদের কোনিকে জাতীয় দলে স্থান দিতে হয়। শেষ পর্যন্ত সব দারিদ্র অবহেলাকে অবজ্ঞায় জয় করে সারা দেশে সেরা সাঁতারু রুমা যোশীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কোনু ওরফে কনকচাপা পাল। বাংলার হয়ে ট্রফি জিতে আনে কোনি। তো এই ছিল কোনি থেকে, অর্থাৎ পুরো বলতে গেলে এই 15টা প্রশ্নের মাধ্যমে তোমাদের পুরো কোনি গল্পটাই তোমাদের একবার কিন্তু রিভিশন হয়ে গেল। আমি রিডিং পড়লাম, তোমরা শুনলে, রিভিশন হয়ে গেল। এই রিভিশনের পাশাপাশি যারা ভিডিওটা সম্পূর্ণ শুনলে, তোমরা তোমাদের জন্য একটা ফ্রি PDF-এর পাসওয়ার্ড আমি বলে দিয়েছি, দেখিয়েও দিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলে এই প্রশ্ন উত্তরগুলো ডাউনলোড করে নিতে পারবে। পাশাপাশি বাংলার 90 নম্বর কমন পাওয়ার জন্য বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, রচনা, প্রতিবেদন, অন্যান্য যেগুলো পড়তে হবে সমস্ত কিছুই আমরা দিয়েছি উত্তরসহ ফ্রি PDF। তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, সেটা দেখতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখো যে প্রশ্নগুলো